হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যখন আমরা ট্রেনে করে কোনো জায়গায় বেড়াতে যাই, তখন নানা স্টেশন আমাদের সামনে আসে। তার মধ্যে এমন সব স্টেশন আসে যার নাম শুনলে আমরা না হেসে থাকতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের ভারতবর্ষের এমন কয়েকটি মজাদার স্টেশন সম্পর্কে বলবো। তাহলে বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দারু স্টেশন, এই স্টেশনটি ঝাড়খণ্ডে অবস্থিত। তার মানে এই নয় যে এখানে মদ পাওয়া যায়। দারু ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটা গ্রাম। এই গ্রামের নিকটতম স্টেশন হল হাজারিবাগ রোড রেলওয়ে স্টেশন। গান্ডে স্টেশনটি ঝাড়খণ্ডে অবস্থিত। গান্ডের কাছের গ্রাম হল গিরিডিহ। গিরিডিহ স্টেশনটি পরেশনাথে আসা জৈন তীর্থযাত্রীদের প্রবেশদ্বার হিসাবেও কাজ করে। কুত্তা, হ্যাঁ বন্ধুরা, এই কুত্তা রেল স্টেশনটি কর্ণাটকে অবস্থিত। কুত্তা কর্ণাটক রাজ্যের গণিকোপ্পলের কাছে একটি ছোট গ্রাম। কুত্তা মহীশূর থেকে 100 কিলোমিটার দূরে কুর্গ অঞ্চলের প্রান্তে অবস্থিত। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। সুয়ার, সুয়ার স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের রামগড় জেলায় অবস্থিত একটি গ্রাম। সুয়ারের কাছে বড় স্টেশনগুলি হল রামপুর, মোর্দাবাদ ও আমরোহা। ভোসারি স্টেশনটি মহারাষ্ট্রের পুনে শহরের কাছে একটি গ্রাম। এটি আগে ভোজপুর নামে পরিচিত ছিল। 2000 বছরের পুরানো শিল্পী মন্দির, শিল্পীমহল এখানকার আকর্ষণ। বন্ধুরা, ভারতে একটি সিঙ্গাপুর আছে যেখানে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন নেই। এই সিঙ্গাপুর রোড স্টেশনটি উড়িষ্যায় অবস্থিত। কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেস, টাটানগর এক্সপ্রেস, তিরুপতি বিলাসপুর এক্সপ্রেসের মতো অনেক ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। টাট্টিখানা, টাট্টিখানা স্টেশনটি তেলেঙ্গানায় অবস্থিত। টাট্টিখানা হল তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার হায়থানগর ব্লকের একটি শহর। পানাহতি স্টেশন উত্তরপ্রদেশ। বন্ধুরা, তার মানে এই নয় যে এখানকার লোকেরা পানাহতি। পানাহতি হল উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায় অবস্থিত একটি ছোট গ্রাম পঞ্চায়েত, যার মোট জনসংখ্যা 2197। snapdeal.com নগর, এই স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত। একটি জনপ্রিয় ই কমার্স স্ন্যাপডিলের নামে এই স্টেশনের নামকরণ করা হয়। এর আগে এই স্টেশনের নাম ছিল শিবনগর। একটা সময় এই গ্রামে পরিষ্কার পানীয় জলের সংকট ছিল। পানীয় জল আনতে গ্রামবাসীদের অনেক দূর যেতে হতো। তখন স্ন্যাপডিল ওই গ্রামে 15টি হ্যান্ডপাম্প বসায়। কৃতজ্ঞতা স্বরূপ গ্রামবাসীরা এই স্টেশনের নাম পরিবর্তনের জন্য ভোট দেয়। বিল্লি জাংশন, বিল্লি জাংশন উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার একটা ছোট গ্রাম। নামে এটি সমস্ত বিড়ালের মিলনস্থল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি শুধুমাত্র একটি বোর্ডিং স্টেশন। কালাবাগরা, কালাবাগরা পাঞ্জাবের জলন্ধরের কাছে একটি স্টেশন। এই জায়গাটি ভারতীয় সৈনিক গুরুবচন সিংয়ের জন্য বিখ্যাত। বাপ, নাম থেকে মনে হয় এটি সব স্টেশনের জনক, কিন্তু তা নয়, এটি একটি ছোট স্টেশন। এই স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত। নানা, বাবা থাকলে দাদাও থাকতে হবে, না হলে এই সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়। নানা স্টেশনটি রাজস্থানে অবস্থিত। সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি, এই স্টেশনটি মোটেও নানা পাটেকরের নামে নেই। সালি, এই স্টেশনটি রাজস্থানের যোধপুরের দুদু নামক স্থানে অবস্থিত। এটি উত্তর পশ্চিম রেলওয়ের সাথে সংযুক্ত। এই স্টেশনের কোড হল SALI, অর্থাৎ সালি। যেহেতু স্টেশনের নাম সালি, তাই এখানে যাওয়ার সময় জুতোর খেয়াল অবশ্যই রাখবেন। পরবর্তী যে স্টেশনের কথা আমি বলবো, সেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই রেল স্টেশনের নাম আমি উচ্চারণ করে বলবো না, আপনারা
কমেন্টে গিয়ে জানাবেন এই স্টেশনের পুরো নামটা কি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।